গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো, সেফ আছো। তো আমাদের ব্রেকফাস্ট ডান, আজকে সানডে, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য সব কিছু একটু লেটেই চলছে। আর এখন বাজে 10:40, আর এখন আমি আমার রান্নাটা শুরু করব। আর গরম পড়েছে অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড। তো আজকে আমি বানাবো পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল। তো এই রেসিপিটা অনেক দিন এখানে এসে খায়নি, মানে ইন্ডিয়া ফিরে এসে অনেক দিন এই রেসিপিটা করা হয়নি। ইউএসএ থাকার সময় প্রায়ই পমফ্রেট মাছ খেতাম আমরা, কারণ ওটাই আমরা ফ্রেশ পেতাম। তাই তো আজকে সেটাই করবো। আজকে আমরা অনেকদিন ধরে ভেবেছিলাম পমফ্রেট মাছের রেসিপিটা শেয়ার করব, কিন্তু পমফ্রেট মাছ পাচ্ছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি এই রেসিপিটা করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর তার সাথে করব করলা আর কুমড়ো ভাজা, আর ওই রেসিপিটার সাথে আলু ভাতে মাস্ট, সেই জন্য আলু ভাতে। আর কুহুর জন্য হবে কুহুর লাঞ্চ। কুহুর লাঞ্চের রেসিপি, কুহুর সারাদিনে কী খায় সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব। এরপর 2 চামচ গোটা সাদা সর্ষেকে আমি হালকা করে একটু প্রথমে ক্রাশ করে নেব, কারণ মিক্সিতে সবসময় ভালো করে পেস্ট হতে চায় না, তাই আমি প্রথমে সর্ষেটাকে কিছুটা ক্রাশ করে নেব। ভালো করে আমার ক্রাশ করা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করছি 1 গোটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আর অ্যাড করছি সামান্য নুন, আর একটু সর্ষের তেল। এরকমভাবে তুমি যদি সর্ষেটা পেস্ট করো মিক্সিতে, তাহলে কিন্তু সর্ষেটার তেতো হবে না, সেই জন্য আমি এইভাবে করলাম। আমাদের পেস্ট একদম রেডি। এরপর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে নিয়ে ভালো করে গ্রেট করে নেবো। তোমরা চাইলে এটার পেস্ট করেও নিতে পারো, আমি এখানে ভালো করে গ্রেট করে নিলাম পেঁয়াজটা। এরপর আমাদের মাছটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, লাল করে ভাজবে, যেহেতু সমুদ্রের মাছ তাই একটু ভালো করে ভাজবে, নাহলে গন্ধ করবে। মাছ ভেজে রাখার তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা কালো জিরে। এরপর অ্যাড করে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি অ্যাড করলাম আরও 2 চিরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি অ্যাড করব মশলাটা, যে মশলাটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওটা। এরপর ওটাকে খুব ভালো করে আমাদের কষাতে হবে। এরপর সামান্য আমি একটু জল অ্যাড করলাম, যাতে মশলাটা আরও ভালো করে ভাজা হয় সেই জন্য। এরপর আমি অ্যাড করব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা খুব সাবধানে অ্যাড করবে, কারণ আগেও অনেক লঙ্কা অ্যাড করা হয়েছে। মশলাটা 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেবে, মিডিয়াম আঁচে ভাজবে। দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে, এই মশলাগুলো ছেড়ে ছেড়ে গেছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দেবো জল। এরপর আমি আরও বেশ কিছুটা জল অ্যাড করে দেবো, তারপরে অ্যাড করব নুন। খেয়াল করে নুনটা অ্যাড করবে, কারণ মশলার মধ্যেও নুন অ্যাড করেছিলাম আমরা। ঝোলটা 3-4 মিনিট ফুটে ওঠার পর মাছগুলো আমি অ্যাড করে দেবো। মাছগুলোকেও আরও 2-3 মিনিট ধরে আমি ফোটালাম, তারপর আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমি এইরকম কনসিস্টেন্সিতেই গ্রেভিটা রাখতে চাইছিলাম। সেই জন্য তোমরা তোমাদের যেরকম কনসিস্টেন্সিতে চাও সেরকমভাবে রেখে গ্যাসটা অফ করে দেবো। আর আমাদের পমফ্রেট মাছের সর্ষের ঝাল একদম রেডি, খুব টেস্টি, খুবই আমি। সময় হয়ে গেছে এখন 3:30। তো আমাদের বাড়ির পাশেই একটা ভিমার্ট আছে, মানে হেঁটেই যাওয়া যাবে, এতটাই কাছে। তো আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে ওখানে যাব, কিন্তু ওটা খোলা ছিল না। তো আজকেও বললো যে 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, তো ভাবলাম যে একবার যাই, কয়েকটা জিনিস কেনার আছে, সেই জন্য আমি একটু বেরিয়েছি। এখন তো লিপস্টিক তো আর লাগানোর কোনো উপায় নেই, মানে লিপস্টিক কোম্পানিগুলো এবার ব্যান্ড না হয়ে যায়, আমার সব লিপস্টিক শুকিয়ে যাচ্ছে, লিকুইড লিপস্টিকগুলো সব কেমন হয়ে গেছে।
তো আমরা এখন একটু বেরিয়েছি, ভেবেছিলাম কুকুকে নিয়ে যাবো না, তারপর ভাবলাম এই দুপুরবেলা ফাঁকা থাকবে মনে হয়, যদি ফাঁকা না থাকবে, যদি না ফাঁকা থাকে আর কি, আমরা ঘুরে চলে আসব, ভিড় থাকলে যাব না আর, পালিয়ে আসব। তো এখন আমরা ওখানেই যাচ্ছি আর কি। তাকা কু, এদিকে তাকা না, রাস্তাটা কেমন ফাঁকা দেখো। সময় হলে কত গাড়ি যেত, কত লোক। তুমি তো বললে 11 থেকে 6টা পর্যন্ত খোলা ছিল। ওই এই তো ভিমার, আমরা এসেও গেছি, তো বলিটা পেরোলেই ভিমার, আমি কোনো খেয়াল করিনি। গলিটা পেরোলেই যে ভিমার, আমি তো এটা খেয়ালই করিনি। এই তো খোলা আছে বাজার, কলকাতার তো যেতে হবে, সেটা তো টোটো চাপতে হবে। বসে পড় মাম্মা, কি করছিস? এদিকে তাকাও মাম্মা, কু ফাইনালি 17 মান্থস এর হয়ে গেছে, ইয়ে, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। পরের মাসে কু 18 মান্থস, মানে 1.5 বছর, মানে কত সময় তুই জানিস? তুই কি কিছু জানিস? জীব দেখাচ্ছিস সবাইকে ভাবে, এ বাবা, সবাই কিন্তু বাজে দুষ্টু মেয়ে বলবে কিন্তু কুহ। আর তোকে না এই সাদা জামাগুলো পরলে মঠের সেই বাবাজি গুলো লাগে। ও সে ছোটবেলায় একটা ছবি আছে, পুরো মঠের বাবাজি, মানে আরো ছোটবেলায় আর কি। বাবারি কি আদর, সব আদর বাবাকেই, তাই না? নাক ঘষছিস, ঠিক করেছিস। কো নাচো নাচো, দেখো চাদরও করছে। বেড যাও। তো সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, আজকে আবার দুধ চা খেলাম। আমার দুধ চা খেতে খুব একটা পছন্দ নয়, আমি বলেওছি আগে, কিন্তু আজকে ও বললো একটু অনেক দিন দুধ চা খাইনি আমরা, তো একটু দুধ চা বানাও, তো খেলাম। আর ভিমারটায় আমরা 3:30 পরে গেছি, মানে 3:40 নাগাদ গেছিলাম, আর 4:30 মধ্যে আমরা ফেরত চলে এসেছি। দিয়ে এসে তো কুহু ঘুমিয়ে গেছিল, কারণ কুহু ভাত খেয়ে আজকে ঘুম হয়নি, ভাত খেয়ে খেলেই যাচ্ছিল। যখনই আমরা ওকে জামা টামা পরিয়ে দিলাম বেরোবো বলে, ওকে সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছিল। তো ঘুমিয়ে একটু ঝিমোচ্ছিল কিন্তু ঘুমোচ্ছিল না, তো এস আসার পরে কুহু সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে গেছে। তো ওকে ঘুমিয়ে যা, ঘুম পাড়ানোর পরে আমি যে আমার বরকে বলছি, যেন আমার না খুব হাসি পাচ্ছে, বলছে কেন? আমি বলছি, বলছে এক্ষুনি ওখান থেকে গেলে আর ঘুরে চলে এসেছিলো বলে। আমি বলছি হ্যাঁ, এরকম প্রথমবার হয়েছে, মানে গেলাম আর চলে এলাম, মানে জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, বোধহয় আমরা 1 ঘন্টাও ছিলাম না। আর আমরা লাকিলি আমরা এমন সময়টায় গেছিলাম যখন আমরা মাত্র 3 জনই ছিলাম, মানে আমি, কুহু আর ওর বাবা, আর আমরা বেরিয়ে আসছিলাম সেই সময়, বাকি লোকজন গেছিল আর ওদের ওখানে স্টাফরা ছিল, আর কেউ ছিল না। তো ওটা হয়েছে আমাদের খুব একটা ভালো ব্যাপার, আর হাসিও লাগছিল, ভিমারটা এতটাই কাছে, মানে প্রথমবার আমার সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে, মনে হচ্ছিল পাড়ার শপিং সেন্টার এরকম একটা। তো কী কী কিনেছি ওখান থেকে সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো। বেসিক্যালি আমি কিনতে গেছিলাম কিছু মশলা রাখার জন্য কিছু ছোটো ছোটো কন্টেনার, বাট ওরকম কন্টেনারগুলো আমি পাইনি। আর কিনতে গেছিলাম কুকুর জন্য জুতো, আর তো জানো কিনতে যাই আমরা দুটো জিনিস কিনে আনি 10টা জিনিস, মানে এটা সবাইকার সাথেই হয়, তো সেইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিমাটে কিন্তু এখন অফার চলছে, তো আমরা নিয়েছি এরকম দুটো হ্যাঙ্গার, আমাদের হ্যাঙ্গার ছিল না, তো এই দুটো আমরা নিয়েছি, এই দুটোতে পড়েছে আমাদের 109 টাকা, আর একটা কিনলে একটা ফ্রি, ভিমারতে এটা অফার চলছে, একটা সাথে একটা ফ্রি, প্রায় সমস্ত জিনিসই চলছে। তো দুটো মিলে পড়েছে 109 টাকা, আর দুটোতে 6টা 6টা করে আছে, মানে 12টা 109 টাকায়, খুবই সস্তা। মানে আর আমার কোনো না আইডিয়া ছিল না যে ভিমাতে এত সস্তাতে জিনিস পাওয়া যায়। আমি আসলে ইন্ডিয়াতে আমি এসে প্রথমবার গেলাম ভিমাতে,
আগে কখনো যাইনি, যখন থাকতাম তখনও যাইনি। থাকতাম তো সাঁতরাগাছিতে, সাঁতরাগাছি থেকে কোনো ট্যাক্সিও যেতে চাইতো না, কেউ যেতে চাইতো না, কোথায় যাবো তো কোথাও, কোনো কলকাতা আমি কোনোদিনও ভালো করে এক্সপ্লোর করিনি। হ্যাঁ, আর নিয়েছি এরকম এগুলোকে কি বলে ওই কাপড় শোকানোর জন্য যেগুলো আমরা হাওয়াতে যাতে না উড়ে যায়, ক্লিপ 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 নিয়েছি এরকম দুটো, দুটো পড়েছে আমাদের 70 টাকা, একটার সাথে একটা ফ্রি এটাও। আর আমি একটা নিয়েছি এরকম ছোট একটা, তো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হুইস্কার নিয়েছি। আমি না একটা বড় একবার কিনেছিলাম, তো বড় কেনার জন্য কি হয়েছে, আমি ওটা কোনো ধরনের ইউজ করিনি, বড়গুলো না পড়েই থাকে, সেই জন্য আমি এটা ছোটই একটা কিনেছি। আমি বলবো তোমাদেরকে ছোটই কিনতে, কারণ বড়টা না ইউজ হয় না, ছোটটাই বেশিরভাগ সময় ইউজ হয়, তো ছোটটাই একটা কিনবে তোমরা। এটা মাত্র 59 টাকা দাম, এটার সাথে একটার সাথে একটা ফ্রি ছিল না। আর নিয়েছি এরকম 4টে প্লেট, এই ছোটখাটো মানে ধরো সকালে ব্রেকফাস্ট, তারপরে একটু ফল কেটে নেওয়া, এইসবের জন্য আমাদের প্লেটের খুব দরকার ছিল। মানে প্লেট তো আছে, ওগুলো সব সেরামিকের, আর আমার কিচেনটার অবস্থা তোমরা দেখতেই পাও কতটুকু, তো ওখানে আমি সেরামিকটা খুব সাবধানে ইউজ করতে হয়, সবসময় প্রচণ্ড কেয়ার হয়ে থাকতে হয়, তো ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য আপাতত যতদিন এই ঘরটাতে আছি এই রকম জিনিসগুলোই আই থিঙ্ক বেটার হবে, তো এইটা 4টে নিয়েছি। আর আমার এই একটাই প্রিন্ট ভালো লেগেছে, এটাও একটার সাথে একটা ফ্রি, তো আমি 4টে 4 পিস নিয়েছি। আর একটা পিসের দাম লেখা আছে 69, মানে ধরো তোমার 70 টাকা, 70 70 140 4টে প্লেট। আর এটা একটা ওই এটা কুকুর জন্য নিয়েছি, এটা একটা ওই শোক কেস সাবান রাখার জন্য কৌটো, তো এটা একটা কিনেছি, এটা 30 টাকা দাম, একদম বাইরের দোকান থেকে সস্তা। আর নিয়েছি কুকুর জন্য একটা এরকম প্যান্ট, একটু বড় লম্বায় প্যান্টটা, বা একটু কোমরেও ঠিক হবে। আর একটা এরকম ছোট গেঞ্জি, আমার এটা খুব ভাল লেগেছে, কালারটা খুব মিষ্টি। আর কুকুর জামাগুলো না মানে আমার, আমি ওকে বলছি যে কুকুর জামাগুলো ঠিক পুরনো হয়ে যাচ্ছে, ও জামা তো ছিঁড়ছে না, আর দেখতে কেমন হয়ে যাচ্ছে, পরাতেও ইচ্ছে হচ্ছে না, আর ওর শরীরটা এতটাই ওর মানে কি বলবো রোগা প্যাটকা, পাতি বাংলা যেটাকে বলে, একটু বাড়েও না, তো ওই জামাগুলো ও পরেই যাচ্ছে পরেই যাচ্ছে, সেজন্য আমি বলছি আমার আর ভালো লাগছে না, আমি ফেলে দেবো, ওপর ওর তো ওর শরীর স্বাস্থ্য হচ্ছে না, ওই জামাগুলো আমি আর পরাতে পারছি না, আমি ফেলে দেবো। সেই জন্য আমি নতুন জামাই একটাই নিয়েছি, পছন্দ হচ্ছিল না, আর কোনো সাইজও পাচ্ছিলাম না সেই জন্য। আর নিয়েছি একটা ট্রে, ট্রেটা খুব সুন্দর, এদিকে দেখো, ট্রেটা খুব সুন্দর, মানে এই ট্রেটা মাত্র 100 টাকা, এটার সাথেও একটার সাথে একটা ফ্রি ছিল না, এটা 100 টাকা। আর মাছের রেসিপিটা কিন্তু তোমরা অতি অবশ্যই ট্রাই করবে, পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল, এটা খুব ভালো হয়, খুব 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 ভালো হয়। যারা যারা খেয়েছো আমার এই রেসিপিটা তারা কিন্তু কমেন্ট করবে, আর যাদেরকে আমি বলছি তারা বুঝতেও পারছে আমি কাদের কথা বলছি, তো তোমরা কমেন্ট করে নিচে লেখো, তবেই বাকি লোকজন বুঝতে পারবে সত্যি রেসিপিটা কতটা সুন্দর হয়। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। সো টাটা, বাই এন্ড টেক কেয়ার।